একজন ইমানদারের কাছে এই দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত। হেদায়েতের চেয়ে বড় কোনো নেয়ামত হেদায়েত জিনিসটা কি ভাই? হেদায়েত জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন। আমরা জানি না কোন পথে চললে, কোন কাজ করলে, কোন ডিসিশন নিলে আমাদের কল্যাণ হবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কাউকে গাইড করলে, পথ দেখালে সেটাই হলো কি হেদায়েত। হেদায়েতের অনেক প্রকার আছে, আমি সেদিকে যাচ্ছি না। হেদায়েতটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদারের জন্য, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরায়ে ফাতিহাতে একটি মৌলিক দোয়াই রেখেছেন, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পাঁচ ওয়াক্ত নামাজে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, সকল সালাতে, প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে, এরপরে আল্লাহর কাছে একটা মৌলিক নিবেদন করি, সেটা হলো আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে রাখবেন, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাবেন। ভাইরা আমার, কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে, হেদায়েতের মতো এই মস্ত বড় দৌলত তত অধরা হয়ে যাচ্ছে। কেয়ামত যত কাছে আসছে, মানুষ হেদায়েত থেকে তত দূরে সরে যাচ্ছে, কারণ শয়তানের নানামুখী ফাঁদ তৈরি হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যে ইউসবিহুর রাজুল মুমিনা ইউমসি ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ইমানদার থাকবে কিন্তু সন্ধ্যায় সে ইমান হারা হয়ে যাবে। আবার এমন হতে পারে যে সন্ধ্যায় সে ইমানওয়ালা থাকবে কিন্তু সকালে সে ইমান হারা হয়ে যাবে। ইমান এত ঠুনকো হয়ে যাবে, এত বহুমুখী ফিতনা চতুর্দিক থেকে আসবে, তো এরকম জটিল, এরকম কঠিন, এরকম ভয়াবহ পরিস্থিতিতে হেদায়েতের জন্য আল্লাহর কাছে কায়েম অনবাক্যে দোয়া ছাড়া ইমানদারের আর বিশেষ এবং পাওয়ারফুল কোনো করণীয় আরেকটি হতে পারে না। মোহতরম হাজরিন, আমাদের সমাজে এত ওয়াজ মাহফিল হয়, এত কোরআন হাদিসের কথা বলা হয়, এত মানুষকে নসিহা করা হয়, জুমার মসজিদে খতিব সাহেবরা কোরআনের আলোকে হাদিসের আলোকে এত কথা বলেন, এরপরও দেখা যায় কিছু মানুষের মধ্যে কোনো প্রকার চেতনা তাদের মধ্যে আসে না, কোনো প্রকার পরিবর্তন দেখা যায় না, এত কথা শুনে তারপরও দিল গলে না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দেখবেন যে দু চার লাইনের একটি কথা, দু চার লাইনের একটি কথা বহু মানুষের হেদায়েতের মাধ্যম হয়ে গেছে, আর এখন ঘন্টাকে ঘন্টা আলোচনা চলছে নিরেট কোরআন থেকে, পিওর হাদিস থেকে, তারপরও আমাদের ভিতরে তেমন কোনো পরিবর্তন আসে না। হেদায়েতের প্রতিবন্ধকতা কিছু বিষয়ের মধ্যে আছে, সেগুলো আমাদের মধ্যে থাকার কারণে আমরা হেদায়েত থেকে মাহরুম, বঞ্চিত। আপনি ওয়াজ শুনবেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, এমনও হতে পারে যে এত কিছুর পরও হেদায়েত থেকে আপনি বঞ্চিত থাকবেন, আল্লাহ তাআলা সঠিক পথ আপনাকে দেখাবেন না। কি কারণে? যদি মুআওয়াকাতুল হেদায়া, আল্লাহর পথে আসার জন্য, আল্লাহর গাইডলাইন পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রতিবন্ধক থাকে সেগুলো যদি আপনার মধ্যে থাকে, এ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যায় কিন্তু আমাদের সময় একেবারে কম। আমরা তিনটি প্রতিবন্ধকতার কথা বলতে চাই। এর এক নম্বর হলো, যারা প্রবৃত্তির পূজা করে, নিজের নফস যা বলে সেটার পুজো করে, এ মানুষগুলো হেদায়েত থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। কিছু লোক আছে সব ত্যাগ করতে রাজি আছি কিন্তু আমি যা বুঝছি, আমি যা সঠিক মনে করি, আমার বিবেক, আমার বুদ্ধির উপরে এত বেশি কনফিডেন্ট, এত বেশি আত্মবিশ্বাস আর আস্থা যে সেটাকে আমি কখনো ছাড় দিতে বা ত্যাগ করতে রাজি। ইবলিস ইবলিস হয়েছিল এই রোগটির কারণে মূলত, যে তার মধ্যকার, যে নিজের রায়, নিজের বুঝ, নিজের বুদ্ধি, এটাকেই সে এস্টাবলিশ করার চেষ্টা করছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করে। নিজের বুঝ বুদ্ধিকে কোরবানি করা, এটাকে ত্যাগ করতে পারা, অর্থাৎ এর চেয়ে যৌক্তিক শক্তিশালী কোনো কিছু পেলে সেটার সামনে সারেন্ডার করার মতো মানসিকতা, এটা হলো হেদায়তপ্রাপ্ত মানুষদের লক্ষণ। আর যে মানুষগুলো নিজের বুঝ বুদ্ধির উপরে আর কিছু বুঝতে চায় না, কিছু গোয়ার কিসিমের মানুষ আছে না নাই, এরা হেদায়েত থেকে বঞ্চিত থাকে। ভাইরা আমার,
হেদায়েতের কাঙ্গাল যে কোন পথে আমি আছি এই পথের শেষ ঠিকানা এই পথের মাথাটা কি জান্নাতে গিয়ে পড়ছে না জাহান্নামে গিয়ে পড়ছে আমি জানি না কতটা অস্থির থাকার কথা আজকাল তো আমরা এত কনফিডেন্ট দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে হ্যাঁ আমি যেটা বুঝছি এটাই সঠিক এবং এমন সঠিক তো সঠিক যে এটার উপরে দুনিয়াতে আর কিছু হতে পারে ইস্তেহারি গবেষণাগত বিষয় সেই ব্যাপারে চুল পরিমাণ কোনো ছাড় দিয়ে কথা বলতে রাজি না এরকম তেড়ামি গোলামি করে আমরা বসে থাকি বিশেষ করে যেটা সঠিক বেঠিক যে কোনোটি হওয়ার মতো সম্ভাবনা থাকে ইস্তেহারি অনেক বিষয় আছে এরকম সে বিষয়গুলোতে পর্যন্ত আমরা এরকম জাবর কেটে বসে থাকি ভাইরা আমার কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার মধ্যে বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া وأضله الله على علم وختم على سمعه وعلى وجعل على بصره غشاوة তুমি কি দেখেছো এই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়েছে নিজের নফসকে মাবুদ বানিয়েছে যারা ইসলামকে মানে না যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা হেদায়েত থেকে মাহরুম বঞ্চিত কপাল পড়া নাস্তিকেরা বা ইসলাম মুসলিম বিদ্বেষীরা তারা অনেক সময় আমাদেরকে মনে করে যে আমরা তথাকথিত ধর্মান্ধ অর্থাৎ ধর্মে আমাদেরকে যা বলে তার বাইরে আমরা চলতে রাজি না তার মানে দিন শেষে আমরা আল্লাহর গোলামির বাইরে আর কোথাও যেতে রাজি এবং তারা নিজেদেরকে প্রকাশ করে দাবি করে এবং জাহির করে যে তারা তারা নিজেদেরকে দাবি করে যে তারা মুক্ত মনা তারা উদার তাদের চিন্তা ধারা এগুলো কারোর কাছে বন্ধক দেওয়া নাই তারা নিজেরা নিজের চিন্তা করতে পারে মূলত পৃথিবীতে যত মানুষ আছে সবাই গোলাম গোলামের বাইরে কেউ সবাই দাস কেউ নিজের বিবেক বুদ্ধি নিজের বুঝ ক্ষমতা এগুলোকে মাবুদ এবং এগুলোকে মালিক বানিয়ে উপাস্য বানিয়ে সেগুলোর দাসত্ব করে আর কেউ বিবেকের সৃষ্টিকর্তার দাসত্ব করে তো এই জন্য যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধির বাইরে আর কিছু যেতে রাজি না গোয়ার কিসিমের মানুষ হয় এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তারা হেদায়েত গ্রহণ করবে না এই জন্য তাদের গোমরাহির পথেই তারা পরিচালিত হয় আল্লাহর ইলম অনুযায়ী এবং আল্লাহ তারা তাদের কানে তাদের চোখে তাদের দৃষ্টিশক্তিতে শ্রবণ শক্তিতে আল্লাহ তারা মোহর মেরে দেন মোহর মেরে দেওয়ার ফলে সেখানে আর হেদায়েত গ্রহণ করার সুযোগ থাকে না ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন সে আর কিভাবে হেদায়েত পেতে পারে ভাইরা আমার এইজন্য আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যে আমি বলেছি আমার বুঝে হয়েছে অতএব এর বাইরে আর আমি যেতে রাজি না আছে না এরকম মানুষ মুখ দিয়ে একটা কথা বলে ফেলেছি অতএব এটা ঠিক রাখতেই হবে এর বিপরীতটা সঠিক জানলেও ওইটা মানতে রাজি না এই গোয়ার কিসিমের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হেদায়েত থেকে বঞ্চিত হয় হেদায়েত নসিব হয় না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে মানুষ যখন অহমিকা প্রদর্শন করে তার একটা প্রমাণ হলো বাতারুল হক সত্য জানার পরও সেটাকে স্বীকার করতে যেহেতু আরেকজন বলছে অন্যজনের মুখ থেকে আসছে অতএব এটা আমি মানব না আল্লাহ তাআলা আমাদেরকে বদ অভ্যাস থেকে দূরে থাকার বেঁচে থাকার তৌফিক দান করুন আরেকটি বিষয় আছে হেদায়েতের পথে প্রতিবন্ধক আপনি যতই কোরআন হাদিস পড়েন শুনেন বা নিজেকে মুসলমান দাবি করেন আল্লাহ তাআলার হেদায়েত আপনি লাভ করতে পারবেন না আল্লাহর গাইডলাইন সরাসরি ইরাতুত তরিক ইসাল্লাল মতলুব হোক আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন কিংবা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন এর কোনোটি আপনার অর্জন হবে না যদি আপনার মধ্যে অহংকার থাকে দম্ভ থাকে অহংকার এবং দম্ভ এটা হেদায়েতের পথে অনেক বড় প্রতিবন্ধক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় এরকম বহু মানুষ হেদায়েত গ্রহণ করত তারা জানতো যে তিনি সত্য দিন নিয়ে এসেছেন তিনি আল্লাহর নবী কিন্তু তারপরও সেটা গ্রহণ করে নাই কেন যে তার কথা মানলে তারা নেতা মানুষ তাদের নেতাগিরি আর থাকে না তার মতো মানুষের মানলে তাদের অহমিকা আর থাকে না সেজন্য তারা সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ
যারা জমিনে অন্যায়ভাবে সম্পূর্ণভাবে বিধি বহির্ভূতভাবে অন্যায্যভাবে যারা অহমিকা দেখা যেখানে হয়তো জোর গলায় কোনো সত্যের কথা বলতে হয় বলা লাগে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া যারা ইতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক অন্যায়ভাবে যারা অহমিকা প্রদর্শন করে আল্লাহ বলেছেন এই লোকগুলোকে আমার আয়াত থেকে কোরআন থেকে আমি দূরে সরায় রাখি কত বড় কপাল পোড়া যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার আয়াত থেকে দূরে সরায় রাখেন যারা দুনিয়াতে দম্ভ করে অহমিকা করে এবং অহংকার করে বেড়ায় কখনো মানুষের ইলমের অহমিকা আসে কখনো মানুষের জনপ্রিয়তার অহমিকা আসে কখনো মানুষের রাজনৈতিক ক্ষমতার অহমিকা আসে কখনো মানুষের পয়সার অহমিকা আসে কখনো মানুষের পদবীর অহংকার আসে এই জিনিসগুলো মানুষকে সত্য এবং হেদায়েত হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ভাইরা আমার বিনয়ী মানুষ ছাড়া অন্তরটা বিনম্র থাকা ছাড়া কখনো হেদায়েত গ্রহণ হয় না ভাইরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে গাসসানের বাদশা তিনি চিঠি লিখেছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন একজন অমুসলিম শাসক তিনি দেখা করতে চান ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে মদিনায় আসলেন সদল বলে এবং ইসলামের ছায়া তুলে এলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমরা করতে গেলেন মক্কায় উমরা করতে গিয়ে তাওয়াফের সময় বা এরকম উমরার কোনো একটা কার্যক্রমের সময় একজন সাধারণ মানুষ ভুলে তার চাদরে বা তার লুঙ্গিতে পাড়া দিয়ে ফেলেছে সাথে সাথে তাকে একটা চড় মেরেছে বাদশা কারণ তিনি বাদশা তার আঁচলে পা দিয়েছে এজন্য তাকে চড় দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন গাসসানের সে বাদশাকে বললেন ওনার কাছে যখন সংবাদটা আসলো উনি তাকে বললেন দেখুন আপনি আমাদের মেহমান আমাদের কাছে এসেছেন সম্মানিত সবই ঠিক আছে আপনি ইসলাম গ্রহণ করেছেন সদল বলে সবই ঠিক আছে কিন্তু এই লোকটি অজান্তে পাড়া দিয়ে ফেলেছে সেজন্য আপনি তাকে মারতে পারেন যেহেতু আপনি তার গায়ে হাত তুলেছেন অতএব হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে এই মামলা নিষ্পত্তি করুন অন্যথায় আমি বিচার করে তাকে আপনাকে থাপ্পড় দিয়ে কেসাস নিতে বাধ্য হও কে বলেছে ওমর ছাড়া পৃথিবীতে এই কথা বলার লোক আর কে রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শোনার পর গাসসানের বাদশা তো আসমান থেকে নাজিল বাদশা বলে কি আমি মাপ চাবো এই লোকের কাছে অথবা সে আমাকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিবে আমরা হলে তো বলতাম ওই লোকের বুঝা বাজায় ভাই বাদ দাও তো এ লোক অমুক এলাকার বাদশা এত পাওয়ারওয়ালা মানুষ তার সাথে এত লোক আসছে তারা ইসলামে আসছে আমাদের দরকার আছে এই লোকগুলোকে তুমি ছাড় দাও আমরা হলে এটাই বলতাম তাই না কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না এটা আপনাকে করতেই হবে তখন তিনি বললেন ঠিক আছে আমি একটু চিন্তা করি এই চিন্তা করি বলে পরে চুপচাপে মক্কা থেকে দলবল সহকারে চলে গেছে নিজের দেশে এবং খ্রিস্টান হয়ে গেছে তাহলে সত্য গ্রহণের ক্ষেত্রে অহংকার অহমিকা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সত্য গ্রহণ করতে চায় না অহংকার বশ তিনি একটা পাওয়ারে আছেন একটা অবস্থানে আছেন তিনি জানেন যে এই কথা সঠিক নয় এটা ভুল এটা ভ্রান্ত তারপরে সেটা গ্রহণ করে তো এই মানুষগুলো সাধারণত হেদায়েত থেকে কি হয় বঞ্চিত কিছু মানুষ দেখবেন সমাজে সবসময় ওলামাদের পিছিয়ে লেগে থাকে আলেমদের খুদ ধরা দোষ বের করা আলেমরা দুধের দোয়া একেবারে দোষমুক্ত কোনো মানুষ না তারাও মানুষ তাদেরও দোষ হতে পারে কিন্তু কিছু লোক আছে খুঁটে খুঁটে দেখবেন যে হুজুরদের পিছনে লাগা হুজুরদের দোষ চর্চা করা হুজুরদের বিরুদ্ধে বিষোদ্গার করা যাতে উঠার জন্য বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অযথাই ওলামাদের পিছনে লাগালাই করে আছে না নাই এই লোকগুলো আপনি দেখবেন সাধারণত সচরাচর এরা কখনো হেদায়েত পায় না কারণ ওলামারা নবীদের ওয়ারিস তাদের বিদ্বেষীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের দৌলত এবং নেয়ামত দেন না এজন্য ভাই আমার হেদায়েত পাওয়ার জন্য দিলটাকে বিনম্র করতে হয় দিলটাকে নরম করতে হয় বিনয় অবনত হতে হয়
মনটাকে ছোট রাখতে হয় অহমিকা প্রদর্শন করতে হয় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুন তিন নম্বর যে গুণটির কারণে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয় সেটা হলো অসৎ সঙ্গ অসৎ সঙ্গের কারণে মানুষ হেদায়েত থেকে অনেক সময় মাহরুম হয়ে যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি হেদায়েত গ্রহণ করতে পারেন না এই কারণে কারণ তার সাথে যারা ছিলেন আশেপাশে যারা ছিলেন তারা তার হেদায়েতের পথে বাধা ছিল ভালো মানুষ ছিল না তারা খারাপ মানুষ ছিল অতএব তাদের মুখের দিকে তাকিয়ে তিনি হেদায়েত গ্রহণ করতে পারেন আল্লাহর জন্য খারাপ সঙ্গী ত্যাগ করা এটা ইমানের দাবি বহু মানুষ আছে যে বন্ধু বান্ধব খারাপ হলো যে আমার দুস্থ মানুষ আমার বন্ধু মানুষ ছাড়তে রাজি না কিয়ামতের ময়দানে এই বন্ধুগুলো আমাদের বিপদের কারণ হবে এরা আপনাকে ডেকে ডেকে টেনে টেনে জাহান্নামে নিবে কারণ অসৎ সঙ্গ মানুষকে সর্বনাশ করে ছাড়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় দুনিয়াতেই হেদায়েত থেকে মানুষ মাহরুম হয়ে যায় ভাইরা আমার বিশেষ করে ফিতনা সংকুল এই সময় এবং কিয়ামত যত নিকটবর্তী হবে তত বেশি মুত্তাকিরা যত বেশি সার্কেল মেনটেন করবেন মুত্তাকিদের সার্কেল দিনদার মানুষদের সার্কেল তত বেশি তার ঈমান তাকওয়া এগুলো সব হেফাজত থাকবে বিশেষ করে আমাদের সমাজে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন এমনকি মসজিদের মহল্লা ভিত্তিক যারা আছেন খুঁজে খুঁজে বাইর করবেন কোন মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে কে আল্লাহর ভয়ে হারামকে না করার মতো হিম্মত নিয়ে চলে সেই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের সাথে উঠা বসা করা তাদের সাথে বন্ধুতা করা এই বন্ধুতার দাম কোটি কোটি টাকার চাইতেও বেশি কারণ এরাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার মুত্তাকি পরিষ্কার বন্ধু খুঁজবেন আমি নিজে খুঁজে বেড়াই অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে যার তাকওয়া যার ইখলাস যার লিল্লাহিয়াত দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মুগ্ধ হই তখন তাদের সাথে সম্পর্ক করি নিজে থেকে সেদে সেদে যাই তাদেরকে ডেকে আনি তাদের সাথে বসি কেন যেন তার সাথে বসলে তার সোহবতে তার সান্নিধ্যে থাকলে সেটা ছোঁয়ায় যেন আল্লাহ তাআলা আমাকেও কিছু তাকওয়া এবং ইখলাস দান করেন ভাইরা আমার বিশেষ করে ফিতনা যত বাড়বে তত নেক সঙ্গীর গুরুত্ব অনেক বেশি হবে এই সময়টাতে আমাদেরকে আপনি আপনার ফ্যামিলিকে দিনদার বানাতে চান আপনি দিনদার ফ্যামিলির সাথে সুসম্পর্ক রাখেন তাদের সাথে বন্ধুতা করেন তাদের সাথে উঠা বসা করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবারের মধ্যে তার প্রভাব পড়বে আপনার সন্তানকে ভালো করতে চান ভালো সন্তানদের সাথে বন্ধু বানিয়ে দেন তাদের সাথে উঠা বসার সুযোগ করে দেন এবং খারাপ সঙ্গী থেকে বাঁচিয়ে রাখেন এরকম বহুমাত্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা হেদায়েত লাভ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করুন এবং গোমরাহীর যত পথ আছে সে পথ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি হেদায়েতের জন্য যেন চেষ্টা করতে পারি ভাইরা আমার হেদায়েতের দোয়া আমরা না বুঝেই করি এই যে পাঁচক্ত নামাজে আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি বেশিরভাগ মানুষ আমরা অর্থ বুঝিও না কি বলি না বলি জানিও না মুখস্থ শুধু সূরা ফাতিহা করে চলে যাই আল্লাহর কাছে হেদায়েতটা চেয়ে নিতে হয় দোয়া করতে হয় এই জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবো তো ইনশাআল্লাহ যখন রুটি রুজির দোয়া করবো পাশাপাশি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবো যে আল্লাহ আপনি যদি পথ না দেখান তাহলে কখনোই সঠিক পথ আমি একা একা খুঁজে বের করতে পারবো না হাজারো গিরিপথ খুলে রেখেছে শয়তান নেক্সট সূরাতে কত ইসলামের নামে কত পথ আছে হাদিস মানা লাগবে না শুধু কোরআন মানলেই চলবে অমুক দল তমুক দল আলেমদেরকে তুচ্ছতা চিল্লা করে তারাই ইসলাম বোঝা শুরু করেছে হাজারটা দল হাজারটা পথ হাজারটা গলিপথ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা আল্লাহ সঠিক পথ কোনটা আমরা জানি না আপনি আমাদেরকে সেটা জানাই দেন দেখাই দেন এবং ওই পথেই যেন থাকতে পারে সেই তৌফিক দান করেন হেদায়েতের প্রত্যাশী মানুষ সব সময় তার অন্তরটা প্রকম্পিত হবে আজকাল তো দেখা যায় যে কোনো একটা বোঝার পরে সে গোটা দুনিয়ার সব মানুষের গোমরা ফুটবা দেয় আছে না নাই সবাই গোমরা হয়ে গেছে উনি একলা ফুটছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম যে বলে সবাই গোমরা হয়ে গেছে ওর সবচেয়ে বড় গোমরা সে নিজে হলো সবচাইতে যে সবাইকে গোমরা করে ফেলে আলেমদের চাইতে দিন বেশি বুঝে এরকম অনেক মানুষ গজাইছে না আজকাল বিভিন্ন নামে বেনামে আসে না এই নামে সংগঠন ওই নামে দল এই চিন্তা ওই চিন্তা এগুলো কিয়ামতের লক্ষণ কিয়ামতের আলামত যে যারা কোরআন হাদিস ভালো করে পড়তেও জানে না কোরআন হাদিস যে ভাষা সে ভাষা সম্পর্কেও দক্ষতা নাই তারাই দিন এবং ইসলামের পণ্ডিত হিসেবে নিজেদেরকে জাহির করবে আর ওলামাদের তাচ্ছিল্য করবে আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের কদর করার তৌফিক দান করুন ওলামাদের কদর করে
তাদের মূল্যায়ন করে তাদের থেকে ভালোটা গ্রহণ করব আর দিলটাকে সব সময় নরম রাখব ভাই আমি কোনটাকে সঠিক বুঝছি আলহামদুলিল্লাহ সেটা মানবো কিন্তু অন্যের ব্যাপারে তাচ্ছিল্য করা তুচ্ছ করা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু ভাইরা আছে দিনের ছোঁয়া আসার পর কি হুনুরে মনে করে অন্যদেরকে সবাইকে গোমরাহের খাতা ফেলে যাচ্ছে তা মন্তব্য করে যাচ্ছে আছে না এরকম এগুলো সঠিক পথে এবং হেদায়েতের হেদায়েতের রাজপথে যেতে বাধা হয়ে দাঁড়ায় ভাইরা এজন্য অন্তরটাকে বিনম্র রাখবো আমি হকের উপরে আছি মনে হলে আল্লাহ শুকর আদায় করব এবং সেই সাথে হেদায়েতের উপরে থাকার জন্য দোয়া করতে থাকব আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন ফিতনা সংকুল এই সময় আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের আশপাশের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোক পথে রাজপথে আমাদের সবাইকে অটল অবিচল সব সময় সর্বাবস্থা থাকার তৌফিক দান করুন এবং হেদায়েতের প্রতিবন্ধকতা যেগুলো আছে সেই দুশ্চরিত্র সেই বদভ্যাস বদ আখলাক এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে হেফাজত দান করুন جزاكم الله خيرا واخر دعوانا الحمد لله رب العالمين